हेलो फ्रेंड, वेलकम टू आवर चैनल। तो फ्रेंड, आज के चले देवनगर एक भयंकर बागने, तो जेखने कि ना आज के मैं मास चारेक आगे ये ग्रामे ही एक बसिंदा सकाल बेला एखे एस ठीक है कि कारण इसलिए जाए ना तो हुट कर इसे घुमे घरे पीछन दिखे तक देखे मैं एक अद्भुत एक चेहरा ना कि देखे से ना कि भोर बेलाते ही वे अज्ञान पड़े जाए बागने सकाल बेला बेलार दिखे ताके माने कजन ग्रामबासीराई उद्धार करे उद्धार करे तो उद्धार करे से प्रचंड भय पे जाए कबीरा सुभाष बोले तो जाय तो सबसक्राइबर से ग्रामेर ही बासिंदा तो से फोन करे बोले जो जायगाटा ना तार पोरे थेके ना कि भयंकर एबं कि कारणे भयंकर एटा तारा केउ जाने ना কিন্তু টুকটাক ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ শোনা যায় এই বাগান থেকে। এর আশেপাশে কোনো বাড়ি নেই, এই যে ভিতরে যে বাগানটা প্রবেশ করব তো প্রথমত আজকের ওয়েদারটা খুবই খারাপ এবং বাদার আছে, যার জন্য আমি যতটা সম্ভব দেখাবো। তো ফ্রেন্ডস, বরাবরের মতো আমি সৌভিক, ক্যামেরাম্যান গৌরব। তো ফ্রেন্ডস, আজকে আমাদের সাথে অনেকদিন পর সন্দীপ ফিরে এসেছে। তো সন্দীপের সাথে কী হয়েছিল তারা তো আপনারা সবাই জানেন। তো আমরা কিছুদিন ওকে রেস্ট দিয়েছিলাম, তো আজকেও আবার এসছে। সব গরু টরু নিয়ে যায় যার কারণে এখানে অবস্থা। ওম নমঃ শিবায়। ও বাবা, ভয় পেয়ে গেলাম। নিয়ে দৌড়িয়ে দিয়ে গাছের ইঁদুর তো এরকম আওয়াজ করতে পারবে না। হ্যাঁ, গাছ ইঁদুর সাথে হে ইঁদুর বলে ইঁদুরকে তো হঠাৎ করে এই গাছ এই দেখে সামনে আসছে পোকা 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 আচ্ছা ইঁদুরগুলো ফট করে সামনে আসছে দেখ সব ধরে যাওয়া সম্ভবই না, কোনো মতে সম্ভব না। এমনকি এই সমস্ত জায়গাতেও ঢোকা মানে উচিত হবে। এখানে যা বিষধর সাপ আছে, ভূতের সাথে না আমরা মাদুলি দিয়ে অনেক মন্ত্রমন্ত্র দিয়ে লড়াই করতে পারবো, কিন্তু সাপ শিয়াল এদের সাথে কীভাবে লড়াই করবো? বৃষ্টির জন্য অনেক জায়গাতে ঘোরা যাচ্ছে না, বর্ষাকালটা না হয়ে হ্যাঁ এই গাছটা হচ্ছে এই ভাই এই ভাই ওই দেখ ওই ভিতরে দেখ ক্যামেরা কিছু আসছে ভাই ফোকাস মারত এই জায়গাতে সরে ফোকাস মারত সামনে কাঁচা দেখে আসছে সন্ধ্যের পরে তো এই জঙ্গলে তো ঢোকেই না। আর এখানে গরু চালাতে যেতে হয় এই রাস্তা দিয়ে যার কারণে এত কাদা। কিন্তু আপনারা পাশের বাগানটা দেখুন আর ইচ্ছি না প্রবেশ করলাম অ্যাক্টিভিটি শুরু। বাগানে কিন্তু কেউ প্রবেশ করে না, যদি প্রবেশ করতো দেখ ভাই তাহলে বাগানটা কেউ আসেই না। হেই
কি মনে হলো এখান থেকে তো লাফালো না এই ডাক গাছ তো নড়ছে না ঠপ করে আওয়াজ হলো এই জায়গাটা কিন্তু কোনো গাছ ছিল হচ্ছে একটা সাবধানে থাকবি কারণ এখানে কটা স্পিরিট আমরা জানি না ঠিক আছে এটা পাখির আওয়াজ না হ্যাঁ তাই তো দেখছি তো মেইনলি কি কারণে জায়গাটা ভয়ঙ্কর থেকে গেছে এই জায়গাতে আওয়াজটা প্রথম থেকে হচ্ছিল কি করলো বলতো ওম নমঃ শিবায় পিছনে কি আওয়াজ হলো হচ্ছে একটা ছোট মানে ছোট খুব বেশি বড় না একটা ছোট আকৃতি খুব একটা মানে মানুষটা জন্তু জানোয়ার বুঝতে পারছি না ওই জায়গাটা মনে হচ্ছে না কেউ একজন নড়াচড়া করছে ভাই কি আওয়াজ ও আমার মনে হয় না এই জায়গায় কেউ ঢোকে বুঝলি সামনে যা সামনে সামনে যা এই যাওয়া দেখতে গেলে না বুঝলি না যাওয়ার দরকার নেই কেন যেতে হবে মাকড়সার ঝুল আমার সারা মাথায় জোরে গাছটা ভিতরটা দেখ তো দেখা যায় কিনা কি আওয়াজ হলো না চল তুই সামনে এগিয়ে দেখে চল তুই আগে চল তুই আগে চল আসি কিছু তো নেই এখানে রানা কোথায় রে এই রানা কোথায় রানা কোথায় গেল রানা
এই রানা তো আমাদের তুই সামনে হচ্ছে আমার সামনে যাচ্ছে আমার সামনে থাক রানা কই গেল রানা রানা এই রানা ও টিকটকে আমাদের সাথে ছিল আরে ও এখানে ছিল আমি তোকে বললাম না ভীষণ আওয়াজ হচ্ছে ওটাই তো এই রানা রানা এই রানা ও রানা কোথায় এখানে তো হাঁটাচলা করছিল ভিডিওর মাঝখানে তো এরকম ইয়ার্কি করে না কোনদিন কি বলছিস রানা লাইট জ্বলছে না এটা কেমন করতে পারে রানা লাইট তো ভালো ছিল পুরো জ্বলছে না এ না জ্বলছে কই গাছটা হঠাৎ করে হিলে কেন ঘরের সামনে যেতে এরম হলো এটা ওই সামনে কি দেখায় চায় না না ঘরের সামনে ঘটাতে 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 ঘরে কিছু একটা আছে নিশ্চয় রানা হয়তো ঘরে থাকতে পারে ওটাই তো রানা রানা হচ্ছে গাছটা নড়লো এটা ঘরে কেউ থাকে না অনেকদিন ধরে মনে হচ্ছে এটা ম্যাশিং নড় ম্যাশিং নড় মনে হচ্ছে না কি রে ওটাই তো আমি দেখে যাচ্ছি কি এটা আসলে এর ভিতরে নেই তো আছে এ রানা রানা এখানে সব পুকুর জল এখানে খেত এটা পুরো একেবারে এটা পুরো পুরো নিঃসন্দ খেত পুরো যতদূর দেখছি পুরো খেত তুই রানা কোথায় গেল এখানে এ রানা এই কি হলো এটা আরে আস্তে আস্তে কি হচ্ছে রানা কোথায় ভাই তুই রানা কি হচ্ছে পিছনে থাকাস না পিছনে থাকাস না সামনে চ সামনে চো কি হচ্ছে কি হচ্ছে রানা কোথায় তুই ভাই কি হচ্ছে ভাই এখানে থাকা উচিত আমাদের চলো যা পিছনে থাকাস না পিছনে থাকাস না এই কি হচ্ছে সব ভাই গায়ের মধ্যে পা ধরছে পুরো বাইরে চো ভাই বাইরে চো রানাকে একটু পরে এসে দেখছি আমরা এই দাদা কোথায় যাচ্ছি আমরা রানা তো ভিতরে আছে রানাকে না রানা শুনতে পাচ্ছি ভাই রানা শুনতে পাচ্ছি আমি রানা মনে হচ্ছে ভেতরে আছে এখনো শিখিছো শিখিছো ওটাই এই রানা চুপ থাক আস্তে চল ওটাই চুপচাপ চল
সামনে আয়, তুই সামনে আয়, তুই সামনে আয়, তুই সামনে আয়। আস্তে আস্তে চ ভাই, ওটাই যাওয়া দিস তো যাবে। ওটাই আমি বারবার পায়ে শুনতে পাচ্ছি। ওটাই ওটাই ওর বাড়ি থেকে বলবো কি আমরা, কি চাওয়া হচ্ছে এটা দেখি ভেতরে কোথাও পড়ে থাকে দিদি। রানা কেন ঘরে কোনটা আবার দেখে আসিস, খুঁজে পেতে হবে ভাই। রানা কোথায় তুই ভাই? আরে ইয়ার কি করা বন্ধ কর ভাই, কোথায় আছিস সেটা বল। আরে ইয়ার কি করছে ওরা মনে হচ্ছে, কারণ আমাদের এত কিছু এরকমটাই আমরা আবার একবার ওটাই চল আস্তে আস্তে চল। এখানে আসার পরে গুলো আমাদের এটা হয়েছিল কিন্তু একে তুলবে কেমন করে, কে তো অজ্ঞান হয়ে আছে পুরো। এটা কাছে একটা ওকে ছেড়ে দে, ওকে ছেড়ে দে, তুই হাতে জল নিয়ে, হাতে জল নিয়ে চলে, তুই হাতে জল নিয়ে, হাতে জল নিয়ে চল, হাতে জল নিয়ে, তুই হাতে জল নিয়ে, হাতে জল নিয়ে, তুই শিখিস চল। হ্যাঁ শিখি চল, ছাড় দেখি আমি। চলে 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 চলে, এই পিছলাটা কি ছিল জানো, মানে কিরম একটা হলো আর মানে অজ্ঞান, মানে মাথা ঘুরে গেল, মানে পড়ে গেলাম, আমার হাতে ক্যামেরা না থাকলে আমি নিয়ে নিতাম। এটা অনেক ভেতরে, এটা তুই চল, তুই চল, তুই চল, তুই চল, জায়গাটা খুবই ভয়ানক ভাই।
কিছু না কিছু আরে কিছু না কিছু চল 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 তুই চল কিছু না তুই চল আসলে রে চল 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 আরে কিছু হয়নি